হাই ভিউয়ার্স, আমার পাঠশালা ডট কম থেকে আমি হৃদয়। আজ আমরা মজুদ পণ্যের হিসাব পদ্ধতির ফিফো পদ্ধতিটি শিখবো। এখানে আমি একটি অঙ্ক লিখেছি, সেই অঙ্কটি আমরা সলভ করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মজুদ পণ্যের হিসাব পদ্ধতির জন্য যে মাল খতিয়ান হিসাব করতে হয়, সেই খতিয়ান হিসাবের একটি ছক আমি এখানে করেছি, মাল খতিয়ান হিসাবের। তো প্রথমে আমাকে লিখতে হবে তারিখ, তারপর বিবরণ, তারপর প্রাপ্তি, ইস্যু, উদ্বৃত্ত, এই তিনটা কলামে ভাগ করে আবার প্রত্যেকটা কলামকে সাব কলাম করতে হবে। একক দর মূল্য, একক দর মূল্য, একক দর মূল্য। আচ্ছা ঠিক আছে, তো এবার আমরা অঙ্কে চলে যাই। প্রথমে আমি লিখেছি January 1 প্রারম্ভিক উদ্বৃত্ত 500 একক, প্রতি একক 6 টাকা করে। আচ্ছা তারিখটা লিখে নেই, 2014 January 1। ওকে, এখানে আছে প্রারম্ভিক উদ্বৃত্ত, তো আমি লিখবো প্রারম্ভিক উদ্বৃত্ত। ওকে, তো প্রারম্ভিক উদ্বৃত্ত আমি যে এখানে তিনটা কলাম করেছি, প্রাপ্তি, ইস্যু এবং উদ্বৃত্ত, তো এটা কোন ঘরে বসবে? যেহেতু প্রারম্ভিক উদ্বৃত্ত, সেহেতু আমরা এটাকে উদ্বৃত্তর ঘরে বসাবো। তো কত একক? 500 একক, এককের ঘরে আমি লিখব 500। আচ্ছা এখানে আবার প্রতি একক 6 টাকা করে বলেছে, তো আমি লিখবো এখানে দর 6 টাকা। দর মানে একক প্রতি মূল্য, দর মানে কি? একক প্রতি মূল্য। তো আমি এই দরের ঘরে লিখব একক প্রতি মূল্যটা। আচ্ছা এবার আমাকে মূল্যের ঘরে এই 500 একক, প্রতি একক যদি 6 টাকা করে হয়, তাহলে মোট মূল্যটা কত হবে সেটা আমাকে মূল্যের ঘরে লিখতে হবে। তো আচ্ছা, তো কত কত মোট মূল্য কত হয়? 3000 টাকা। আচ্ছা 1 তারিখ শেষ আমাদের, আমরা এভাবে কলম টেনে দেব। আচ্ছা এরপরে 5 তারিখ, January 5, January 5 তারিখ বলেছে ক্রয় 300 একক, প্রতি একক 4 টাকা করে। আচ্ছা বিবরণে লিখব ক্রয়। আচ্ছা যদি ক্রয় করা হয়, তাহলে এই প্রাপ্তির ঘরে লিখতে হবে, কেননা এটা হচ্ছে মাল খতিয়ান হিসাব। অর্থাৎ এই মজুদ পণ্যের হিসাব পদ্ধতিটা আসলে হিসাব করা হয় আমার কি পরিমাণ মাল ইন করতেছে এবং কি পরিমাণ মাল আউট হচ্ছে, এই ব্যাপারটার যোগ সাজশ করে আমরা সেই মাল খতিয়ান হিসেবের উদ্বৃত্ত নির্ণয় করি। আচ্ছা তো এখানে একটা প্রশ্ন, যে আমি যদি মাল বা প্রোডাক্ট ক্রয় করি, আবারও বলতেছি আমি যদি মাল বা প্রোডাক্ট ক্রয় করি, তাহলে কি হচ্ছে? মাল বা প্রোডাক্ট ইন করতেছে, আসতেছে, তার মানে আমাকে এটা প্রাপ্তির ঘরে লিখতে হবে। তো ক্রয় করলে, অর্থাৎ মাল ক্রয় করলে সেটাকে আমাকে এই প্রাপ্তি কলামে বসাতে হবে। তো এখানে কত একক ক্রয় করেছি? 300 একক, লিখব 300। আচ্ছা প্রতি একক কত টাকা করে? 4 টাকা করে। আচ্ছা টোটাল কত? 1200 টাকা। ওকে, তো এবার আমাকে আবার আবার উদ্বৃত্ত করতে হবে। তো আমি আমার আগের কত মাল ছিল 500 একক, 6 টাকা করে, টোটাল 3000 টাকা। আচ্ছা নতুন করে আমি ক্রয় করেছি এটা, তাহলে এটা আমাকে এখানে উদ্বৃত্তর ঘরে নিয়ে বসাতে হবে, 300 একক, 4 টাকা করে, 1200 টাকা। ওকে, তো এই এই 5 তারিখেরটা শেষ, আমি এভাবে সবটা টেনে
লাইন টেনে দেব। ওকে, এরপরে আছে 7 তারিখ। 7 তারিখ কি বলেছে? ইস্যু 600 একক। এই যে ইস্যু কলামে আমাকে এটা বসাতে হবে। কিন্তু এইবার যে বিষয়টা আমাকে খেয়াল রাখতে হবে সেটা হলো আমি এখানে কোন পদ্ধতি অবলম্বন করেছি, ফিফো পদ্ধতি। এর মানে কি? ফার্স্ট ইন ফার্স্ট আউট। আবার বলতেছি, ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ আগের মাল আমাকে আগে বিক্রি করতে হবে, অর্থাৎ আগে আসলে আগে যাবে। তো আমি এখানে একটু স্টকটা দেখি, আমি উদ্বৃত্তর মধ্যে একটু দেখি। এখানে আমার দুইটা লট আছে, একটা 500 একক আর একটা 300 একক। এই দুইটা লটের মধ্যে 500 একক হচ্ছে আগে আসছে, তাহলে আমাকে ইস্যু করলে এখান থেকে আগে কি করতে হবে? ইস্যু করতে হবে। আমি কি আপনাদের বোঝাতে পেরেছি বিষয়টা? আচ্ছা ওকে, আমি আবারও বলতেছি, তা আমি যখনই ইস্যু করব, ইস্যু মানে কি? গুদাম থেকে মাল চলে যায়। কোন কখন মাল চলে যায় ব্যাপারটা একটু ক্লিয়ার করি আপনাদের। যেমন বিক্রয় করলে প্রোডাক্ট বা মাল চলে যায়। তো যদি বিক্রয়ের কথাও লেখা থাকতো তাহলে সেটা আমাকে এই ইস্যুর ঘরে বসাতে হতো। আচ্ছা যাই হোক, তো এইখানে আমার উদ্বৃত্তর ঘরে দুইটা লট আছে, একটা 500 একক আর একটা 300 একক। তো ব্যাপারটা খেয়াল করেন, এই 500 একক কত তারিখে আসছিল? 1 তারিখে। আর এই 300 একক এটা আসছিল 5 তারিখে। তাহলে এখানে আগের লট কোনটা? এই 500 একক, এটা আগে আছে, এই জন্য এটা আগের লট। তাহলে এখান থেকে আমাকে ইস্যু করতে হবে। আচ্ছা, তো 7 তারিখে কত একক ইস্যু করার কথা বলছে? টোটাল কত একক? 600 একক। আমি এই প্রথম লট থেকে কি 600 একক ইস্যু করতে পারতেছি? পারতেছি না। তাহলে এই প্রথম লট থেকে সর্বোচ্চ আমি কতগুলো মাল ইস্যু করতে পারবো? 500 একক মাল ইস্যু করতে পারবো। এই 500 এককের প্রতি এককের দাম কত? 6 টাকা। টোটাল কত? 3000 টাকা। আচ্ছা, তো আমি 500 একক ইস্যু করে ফেললাম। এখনো ইস্যু করা বাকি আছে কত একক? 100 একক। এখনো ইস্যু করা বাকি আছে কত একক? 100 একক। তাহলে বাকি 100 একক আমি কোত্থেকে দিয়ে দেব? আমার তো প্রথম লট শেষ, তাহলে দ্বিতীয় যে লটটা আছে 300 একক, এখান থেকে আমি বাকি 100 একক ইস্যু করে দেব। তো আমি এখানে লিখতেছি 100। তো এই 300 একক যে লটটা আছে এটার প্রতি এককের দাম কত? 4 টাকা। তো আমি এখানে লিখবো 4 টাকা। তাহলে কত হচ্ছে? 400 টাকা। আচ্ছা, এইবার আমাকে কি করতে হবে? ব্যালেন্স করতে হবে। এবার কি করতে হবে আমাকে? ব্যালেন্স। আচ্ছা, ব্যালেন্সটা আমি নামাই। টোটাল এখানে আমি 600 একক ইস্যু করে ফেলেছি, তাহলে আমার এখানে আর থাকতেছে কত? 500 একক তো ভ্যানিশ, এই 300 একক থেকে 100 একক চলে গেছে, তাহলে থাকে কত একক? 200 একক। প্রতি এককের দাম কত করে? 4 টাকা করে। টোটাল কত? 800 টাকা। ওকে, এবার আমি লাইন টেনে দেব। ওকে, নেক্সট 10 তারিখ। 10 তারিখ কি বলেছে? 10 তারিখ বলেছে কারখানায় ইস্যু 150 একক। আচ্ছা, আবারও ইস্যু করেছে। ইস্যু কারখানায় ইস্যু করুক বা যেখানে ইস্যু করুক, একই কথা, ইস্যু করলে এই ইস্যুর ঘরে বসবে। ইস্যু করলে কোথায় বসবে? ইস্যুর ঘরে। আচ্ছা, তো আমি এখানে লিখি, বিবরণে লিখব ইস্যু। আচ্ছা, কত একক ইস্যু করেছে এখন? 150 একক। তো আমি একটু খেয়াল করি, আমার উদ্বৃত্তে মানে অর্থাৎ আমার স্টকে কত একক মাল আছে। আমি দেখতেছি আমার স্টকে 200 একক মাল আছে, মানে একটা লটই আছে 200 একক, 4 টাকা করে, টোটাল 800 একক। তাহলে এখানে যেহেতু একটা লটই আছে, তাহলে এই লট থেকে আমি কি করে দেব? মাল ইস্যু করে দেব। তো এখানে কত একক আছে? 200 একক, 4 টাকা করে, টোটাল 800 টাকা। আর আমাকে এখন ইস্যু করতে বলছে 150 একক, তাহলে আমি এই 200 একক থেকে 150 একক কি করে দেব? ইস্যু করে দেব 150 একক। এই লটটার প্রতি এককের দাম কত ছিল? 4 টাকা। তাহলে কত হলো? 600 টাকা। আচ্ছা, তাহলে আর বাকি আছে কত একক? আমরা এবার কি করব? ব্যালেন্স করব, জেন নামাব। 50 একক। 4 টাকা করে, 4 টাকা করে হলে হয় কত? আর 200 টাকা মোট। আচ্ছা, ওকে, এবার আমরা আবার লাইন টেনে দেব।
নেক্সট তারিখে বলেছে ক্রয়, কত তারিখ? 15 তারিখ। তো আমি লিখবো ক্রয়। ওকে, তো ক্রয় করলে কোন ঘরে লিখতে হয়? এই প্রাপ্তির ঘরে। কেন? ক্রয় করলে আমি মাল, মালের আগমন ঘটে, অর্থাৎ প্রোডাক্ট আসে, আসলে কি স্টক বাড়ে, মজুত উৎপন্ন বাড়ে, এই জন্য এটা প্রাপ্তির ঘরে লিখতে হয়। তো ক্রয় কত একক ক্রয় করেছি? 300 একক। ওকে, এককের ঘরে লিখবো 300। আচ্ছা, প্রতি এককের দাম কত আছে? 5 টাকা করে। তাহলে টোটাল কত? 1500 টাকা। আচ্ছা, তো যখনই ক্রয় করব তখনই আবার আমাকে এটা কি করতে হবে? ব্যালেন্সিং করতে হবে। আবার বলতেছি, যখনই ক্রয় করব তখনই আবার কি করতে হবে? উদ্বৃত্তর ঘরে নিয়ে বসাতে হবে। কেন? কারণ নতুন করে আমি মাল যদি কিনে নিয়ে আসি বা ক্রয় করি, তাহলে সেটা গিয়ে আমি কোথায় রাখি? স্টক করে রাখি। কোথায় রাখি? স্টক করে রাখি। তো দেখি আগের স্টক কত আছে? 50, 4 টাকা করে 200। ঠিক আছে, আগের স্টক কত আছে? 50, 4 টাকা করে 200। নতুন করে হলো কত? 305 টাকা করে 1500 টাকা। 305 টাকা করে 1500 টাকা। তাহলে এখানে আমি এবার লট পেলাম কয়টা? 2টা। এর মধ্যে প্রথম লট কোনটা? এই 50 একক। দ্বিতীয় লট কোনটা? 300 একক। ওকে, আমি এবার আবার লাইন টেনে দেব। আচ্ছা, 15 তারিখের পর আছে 20 তারিখ। বলা আছে কারখানায় ইস্যু 100 একক। আমি লিখবো ইস্যু। ওকে, ইস্যু করলে কার ঘরে যাবে? ইস্যুর ঘরে। কিন্তু ইস্যু করার সময় আমাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে, যেটা আমি কোন পদ্ধতিতে করতেছি, ফিফো পদ্ধতিতে করতেছি, অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট। তাহলে কি করব? প্রথম লট আগে বিক্রি করব, তারপরে দ্বিতীয় লট। তো এখানে প্রথম লট কোনটা? 50 একক, 4 টাকা করে 200। কিন্তু এখানে ইস্যু করতে বলছে 100 একক। তাহলে আমি প্রথম লট থেকে সর্বোচ্চ কতগুলো বিক্রি করতে পারবো? কতগুলো ইস্যু করতে পারবো? 50টা ইস্যু করতে পারবো। তো আমি এখানে লিখলাম 50। এই লটটার প্রতি এককের দাম কত? 4 টাকা করে টোটাল 200। আচ্ছা, এখন এখন বাকি আছে ইস্যু করা কতগুলো? আরো 50টা বাকি আছে। তাহলে বাকি 50টা এই 300 একক থেকে করে দেব। তাহলে এই 300 এককের প্রতি এককের দাম কত করে আছে? 5 টাকা করে। তাহলে কত হয়? 250। ওকে, এইবার আমরা কি করব? সাথে সাথে ইস্যু করার পর আবার ব্যালেন্সিং করব। এখানে ব্যালেন্সিং করার ফলে দেখা যাচ্ছে 50 একক ছিল, এটা আমি টোটালি সব ইস্যু করে দিয়েছি, তাহলে এটা ভ্যানিশ। আর এই 300 একক থেকে 50 একক ইস্যু করা হয়েছে। তাহলে আর বাকি থাকে কত? 250 একক। এটার একক প্রতি দাম কত? 5 টাকা করে। তাহলে টোটাল কত হয়? 1250 টাকা। ওকে, তো এইবার আমি লাইন টেনে দেব। আচ্ছা, নেক্সট আছে 30 তারিখ। 30 তারিখে কি বলছে? আবারও বলছে ইস্যু 150 একক। তো আমি এখানে লিখব 30। ওকে, তো আমি লিখব ইস্যু। আচ্ছা, কত একক ইস্যু করতে বলছে? 150 একক ইস্যু করতে বলছে। তো আমি একটু খেয়াল করি আমার স্টকে কত আছে। স্টকে একটাই লট আছে, সেটা 250 একক, 5 টাকা করে, টোটাল দাম হচ্ছে 1250 টাকা। তো এখান থেকে কত একক বিক্রি করতে হবে আমাকে? ইস্যু করতে হবে 150 একক। তো ইস্যুর ঘরে লিখবো 150। কত টাকা করে? 5 টাকা করে। কত হয়? আমরা একটু ক্যালকুলেট করে বসাবো। টোটাল হয় 750। তাহলে এখানে বাকি থাকে 100 একক, 5 টাকা করে 500। ওকে, তাহলে 30 তারিখ, অর্থাৎ প্রত্যেকটা আইটেম আমি এখানে বসিয়ে ফেলেছি। এখন আমরা কি করব? এই উদ্বৃত্তর ঘরে গিয়ে আমি ব্যালেন্স থামাবো, যে আমার হাতে মাসের শেষে আর কত একক পণ্য মজুদ আছে। তো দেখি এখানে আর কত একক আছে? 100 একক। 100 এককের মোট দাম কত? 500 টাকা। এভাবে
হিসাব বন্ধ করে দেব। তো এই ছিল ফিফো পদ্ধতির সিস্টেম, অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ আপনার আগে যে মালটা থাকবে ইস্যু করার ক্ষেত্রে সেই মালটাকে প্রায়োরিটি আপনাকে দিতে হবে, অর্থাৎ আগে আপনাকে সেটাকে ইস্যু করতে হবে। দেন ইস্যু করার পর যদি কিছু ইস্যু বাকি থেকে যায় সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, নেক্সট লট থেকে বাকিটুকু ইস্যু করে দিতে পারেন। ওকে ওকে ভিউয়ার্স, আমরা ফিফো পদ্ধতি শিখলাম, এবার আমরা লিফো পদ্ধতি শিখব, অর্থাৎ লাস্ট ইন ফার্স্ট আউট, শেষে আসলে আগে যাবে, অর্থাৎ শেষে শেষে যেটা আসবে সেটা আগে আমাকে কি করতে হবে, ইস্যু করতে হবে। লাস্ট ইন, শেষে যেটা আসবে ফার্স্ট আউট, সেটাকে আগে আউট করতে হবে। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমরা তো পড়ার মাঝেই ছিলাম, তো একটু ম্যাজিক দেখি। হ্যাঁ, আমি এই বোর্ডটা মুছে ফেলবো, তো প্রয়োজনীয় অংশ থেকে অপ্রয়োজনীয় অংশগুলো অটোমেটিক কি হয়ে যাবে, মুছে যাবে, বিলিভ হচ্ছে না? দেখেন, কি এবার বিষয় হচ্ছে, হাউ দ্যাট ওয়াজ পসিবল, দিস ইজ ম্যাজিক। কি বন্ধুরা, কেমন লাগলো ম্যাজিকটি? ওকে, যাই হোক, এবার আমরা লিফো পদ্ধতি শিখব। তো এটারও সক সেম, আমি এখানে লিখব তারিখ, এখানে বিবরণ, এখানে প্রাপ্তি, এখানে ইস্যু এবং উদ্বৃত্ত, একক, দর, মূল্য। আচ্ছা, এবার আমরা যে পদ্ধতিটি শিখব সেটা হচ্ছে লিফো। আমি আবার বলতেছি, এই পদ্ধতির নাম কি? লিফো, লাস্ট ইন ফার্স্ট আউট। ওকে, স্টার্ট করা যাক। তো প্রশ্ন, আমি তারিখটা লিখি 2014 জানুয়ারি 1। আচ্ছা, প্রারম্ভিক উদ্বৃত্ত তো আমরা শিখেছি এর আগে, প্রারম্ভিক উদ্বৃত্ত এটা কোথায় লিখতে হবে, উদ্বৃত্তর গড়ে, কত একক, 500 একক, 6 টাকা করে, টোটাল কত, 3000। ওকে, নেক্সট জানুয়ারি 5, ক্রয় 300 একক, ক্রয় করলে কোন কলামে লিখতে হবে, প্রাপ্তি কলামে, 300 একক, কত টাকা করে, 4 টাকা করে, টোটাল কত, 1200 টাকা। তো এবার আমাকে আবার উদ্বৃত্ত করতে হবে, স্টক করতে হবে, আগের স্টকটা লিখে নেই, 500, 6 টাকা করে, 3000, আর নতুন করে আরো স্টক হচ্ছে 300 একক, 300 একক, 4 টাকা করে, টোটাল কত, 1200 টাকা। তাহলে এবার আমি একটু খেয়াল করি, আমার স্টকে কি কি আছে, দুইটা লট আছে, একটা 500 একক আর একটা 300 একক, এটা আগের এবং এটা পরের। যাই হোক, এরপরে 7 তারিখ কি বলছে, ইস্যু 600 একক। তো এবার আমাকে খেয়াল করতে হবে বিষয়টা, তো আমি লিখবো ইস্যু, ইস্যু করলে কার ঘরে বসবে, কোন কলামে, ইস্যুর কলামে। কিন্তু এখানে প্রশ্ন আছে, আমি এটা কোন পদ্ধতি অবলম্বন করতেছি, লিফো অর্থাৎ লাস্ট ইন ফার্স্ট আউট, শেষেরটা আগে তারপরে আগেরটা। আচ্ছা, তো এখানে শেষের মাল কোনটাই, 300 একক, তাহলে এখান থেকে আগে ইস্যু আমাকে করতে হবে, আমাকে টোটাল ইস্যু করতে বলছে 600, তাহলে আমি এবার ইস্যু করি 300, কয় টাকা করে, 4 টাকা করে, টোটাল কত, 1200, আরো ইস্যু করা বাকি আছে কত, 300, এই 300 কোথা থেকে করবো, এই 500 টাকার ভিতর থেকে,
এই 500 এককের ভিতর থেকে। তো এই 500 এককের লটের প্রতি এককের দাম কত? 6 টাকা। 3 × 6 1800 টাকা। বিষয়টা এই জায়গায়, যদি এটা ফিফো বলতো তাহলে এটাকে ইস্যু করতাম, তারপরে এটাকে প্রায়োরিটি দিতাম, কিন্তু যখন লিফো বলে তখন শেষেরটা আগে শুরুরটা পরে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এইভাবে এই এখানে যতটুকু কাজ করেছি এই কাজটুকুই বারবার কি হবে, আবর্তিত হবে। তো এইভাবেই এই ফাংশনটা চলতে থাকে, এই মাল খতিয়ান হিসাবের লিফো পদ্ধতি বলেন আর ফিফো পদ্ধতি বলেন। তো মেইন অপারেশন হচ্ছে এতটুকুই, এতটুকু যে ভালো মতো বুঝতে পারবে সে পুরো অঙ্কটাই করতে পারবে। কারণ এইটুকুই কাজ, আপনার প্রথমে কিছু মাল থাকবে, নতুন করে ক্রয় করবে, টোটাল স্টক বের হবে, সেখান থেকে তারপর আপনি কিছু ইস্যু করবেন, ইস্যু করলে কি হবে, মাল চলে যাবে, তারপর ব্যালেন্স করতে হবে। এইভাবে দেখবেন বারবারই ঘুরে ফিরে একই কথাগুলো চলে আসতেছে। আচ্ছা যাই হোক, এবার আমি একটু ব্যালেন্স করি। এটা তো আমার শেষ, বাকি 500 থেকে 300 চলে গেছে, থাকে কত? 200। দাম কত করে? 6 টাকা করে। টোটাল কত? 1200। এবার আমি লাইন টেনে দেব। আচ্ছা নেক্সট আছে 10 তারিখ, আবারও বলছে ইস্যু। তো ইস্যু করলে ইস্যুর ঘরে এবার কত একক ইস্যু করতে বলছে? 150 একক। তো আমি একটু উদ্বৃত্তটা খেয়াল করি, একটাই লট আছে তাহলে এখান থেকেই করতে হবে। কত একক? 150। কত টাকা করে দাম? 6 টাকা করে। টোটাল কত হয় আমরা একটু দেখি ক্যালকুলেট করে। 900 টাকা। এখন বাকি থাকে 50 একক, 6 টাকা করে, টোটাল 300 টাকা। আচ্ছা তো আমি লাইন টেনে দেবো এভাবে। নেক্সট 15 তারিখ, 15 তারিখ বলা আছে ক্রয় 300 একক। তো ক্রয় করেছি, লিখবো ক্রয়। কত একক? 300 একক। কত টাকা করে? 5 টাকা করে। টোটাল কত? 1500 টাকা। এবার আগের লটটাকে লিখে নেই, 50, 6 টাকা, 300 এবং 300 একক, প্রতি একক 5 টাকা, টোটাল দাম 1500 টাকা। এবার আমি লাইন টেনে দেব। তো নেক্সট 20 তারিখ, 20 তারিখ কি বলেছে? কারখানায় ইস্যু 100 একক। তো আমি লিখবো আবার ইস্যু। কত একক ইস্যু করতে বলছে? 100 একক। এটা কোন পদ্ধতি করতেছি আবারও প্রশ্ন আপনাদের কাছে। এটা আমরা লিফো পদ্ধতি করতেছি, অর্থাৎ লাস্ট ইন ফার্স্ট আউট। তো আমি একটু উদ্বৃত্তর ঘরে তাকাই, লাস্টে কোনটা আছে? এই 300 একক। তাহলে এখান থেকে আগে আমাকে কি করতে হবে? ইস্যু করতে হবে। কত ইস্যু করতে বলছে? 100। তাহলে আমি এখানে ইস্যু করে দিই 100। কত টাকা করে? 5 টাকা করে। তাহলে আগেরটা আছে 50, 6 টাকা, 300 আর পরের থেকে পরেরটা শেষেরটা থেকে 100টা চলে গেছে, থাকে কত? 200। 5 টাকা করে 1000। ওকে, এন্ড লাস্ট 30 তারিখ, আবারও বলছে কারখানায় ইস্যু। তো লিখি ইস্যু। ইস্যু করলে কোন ঘরে? ইস্যুর ঘরে। তো এখানে কত একক ইস্যু করতে বলছে? 150 একক। তো ইস্যু করার আগে আমি একটু স্টকটা দেখবো। এখানে শেষের তারিখে আছে 200 একক আর আগের আছে 50 একক। তাহলে কত একক ইস্যু করতে বলছে? 150 একক। তাহলে পুরোটা আমি এখান থেকে করে দিতে পারতেছি, তাই না? তো আমি করে দিই, ইস্যু করে দিই 150 এই লট থেকে করবো। দাম কত করে আছে? 5 টাকা করে। আমি একটু দেখি কত। ৭৫০, ৬ টাকা করে ৩০০, আর এখানে ১৫০টা চলে গেছে তাহলে থাকবে কত ৫০, ৫ টাকা করে ২৫০। তো সবগুলো বসানো শেষ, এবার আমরা কি করব লাস্টে? উদ্বৃত্তর ঘরের ব্যালেন্সিং করব। কোন দুইটা ঘর? এই একক এবং মূল্যের ঘরটা। তাহলে আমি দেখি আমার শেষে হাতে কত একক, মোট কত একক মাল মজুদ আছে। 50, 50 কত? 100। আচ্ছা দুইটার মূল্য কত? টোটাল 550 টাকা।
আশা করি আপনারা এই লিফো পদ্ধতিটাও বুঝতে পেরেছেন। আসলে একই মানে প্রসেসিং প্রক্রিয়া কিন্তু একই, মানে লিফো বললে আপনাকে এই যে স্টকটা খেয়াল করতে হবে, শেষেরটা আগে বেচতে হবে, আগে আগে ইস্যু করতে হবে এবং আগে আগেরটা শুরুরটা পরে করতে হবে। আর যদি ফিফো বলে তাহলে কি করবেন, শুরুরটা আগে শেষেরটা পরে, ওই যে ওইটাই। আপনি যদি এটাই থিঙ্ক করেন, ফিফো মানে কি ফার্স্ট ইন, অর্থাৎ ফার্স্টে কোনটা আছে এটা ফার্স্ট আউট, এটাকে আগে আউট করো, ইস্যু করো, দেন তারপর এটাকে প্রায়োরিটি দাও। আর লাস্ট ইন ফার্স্ট আউট মানে কি, লাস্ট ইন লাস্টে আছে ইন করছে কোনটা এটা, তাহলে লাস্ট ইন ফার্স্ট আউট এটাকে তুমি কি করো আগে আউট করো, দেন তুমি ফার্স্টেরটাকে প্রায়োরিটি দাও। ওকে ফিয়ার্স, এতক্ষণ আমরা শিখেছি ফিফো পদ্ধতি এবং লিফো পদ্ধতি, এবার আমরা শিখব বারযুক্ত গড় পদ্ধতি। তো আসুন তো আমরা প্র্যাকটিক্যালি শিখব, দেখা যাক আমরা বারযুক্ত গড় পদ্ধতি কিভাবে করি। 2014 জানুয়ারি 1, প্রারম্ভিক উদ্বৃত্ত। প্রারম্ভিক উদ্বৃত্ত, উদ্বৃত্ত থাকলে উদ্বৃত্তর ঘরে কত একক, 500 একক, 6 টাকা করে 3000 টাকা। ওকে, আমরা এটাকে লাইন টেনে দেব। নেক্সট 5 তারিখ জানুয়ারি 5, বলা আছে ক্রয় 300 একক 4 টাকা করে। ক্রয় করলে প্রাপ্তির ঘরে 300 একক 4 টাকা করে টোটাল কত, 1200। এই যে যখনই আমি ক্রয় করলাম, এইবার ব্যাপারটা খেয়াল অনেক ভালো মতো আপনাদের খেয়াল করতে হবে এখানে, যে বা এইটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। এখানে আমি কি করব, বারযুক্ত গড় পদ্ধতির সিস্টেম মেথডটা অ্যাপ্লাই করব। আচ্ছা, তো এখানে আমি ক্রয় করলাম, আগে কত টাকার মাল ছিল, 500, কত একক মাল ছিল, 500 একক, নতুন করে কিনলাম কত একক, 300 একক, তাহলে মোট কত একক, 800 একক। এবার আমি মূল্য দুটা যোগ করব, আগের মূল্য আগে কত, এখানে কত টাকা মূল্য বলা আছে, 3000 টাকা, আর নতুন করে আরো কত টাকার মাল কেনা হয়েছে, 1200 টাকা, টোটাল কত হয়, 4200 টাকা। এবার এবার দরটা বের করব, কিভাবে বের করব, মোট মূল্যকে মোট একক সংখ্যা দ্বারা ভাগ করব। আবারও বলতেছি, মোট মূল্যকে মোট একক সংখ্যা দ্বারা ভাগ করব। তাহলে গড় মূল্য কত আসে, 5.25। এটাই হচ্ছে বারযুক্ত গড় পদ্ধতির মেইন মেথড। তো আমি এখানে কি করলাম, কিভাবে প্রক্রিয়াটা সম্পূর্ণ করলাম, আমি আবারও বলতেছি, আমার প্রারম্ভিক উদ্বৃত্ত, যখনই আপনি ক্রয় করবেন তখনই আপনাকে কি করতে হবে, গড় করার প্রয়োজন পড়বে। তো এখানে 500 একক ছিল, নতুন করে 300 একক ক্রয় করছি, দুইটা যোগ করছি, মোট একক বের করছি। আচ্ছা, তারপরে মূল্য, এখানে 3000 টাকা, এখানে 1200 টাকা, দুইটা যোগ করলে কত হয়েছে, 4200 টাকা। এবার আমি কি করব, এই দরটা গড় করে বের করব, কিভাবে, মোট মূল্যকে মোট একক দ্বারা ভাগ করব। আবারও বলতেছি, মোট মূল্য ভাগ মোট একক, তাহলে কি গড় মূল্য বের হয়ে যাবে। ওকে, তারপরে বলা আছে 7 তারিখ ইস্যু 600 একক, তো আমি এখানে ইস্যু করব। তো এই বারযুক্ত গড় পদ্ধতির ক্ষেত্রে ইস্যুর ক্ষেত্রে অতটা খেয়াল না করলেও চলবে, আমি সরাসরি ইস্যু লিখে যত একক ইস্যু করতে বলছে তত একক লিখে দেবো। ইস্যু 600 একক, এই যে গড় মূল্যটা নিতে হবে কত করে, 5.25 টাকা, টোটাল কত টাকা সেটা আমরা বের করব, 600 × 5.25 = 3150 টাকা, কত হয়, 3150 টাকা। থাকে 200 একক, 5.25 টাকা করে কত টাকা টোটাল আমরা সেটা লিখব। ১,০৫০ টাকা, কত থাকে, 1,050 টাকা। আচ্ছা, নেক্সট বলেছে 15 তারিখ, বলা আছে ক্রয় 300 একক, ক্রয় 300 একক, প্রতি একক কত টাকা করে, 5 টাকা করে, টোটাল কত, 1500 টাকা। এই যে আমি বলেছি, এই বারযুক্ত গড় পদ্ধতি করার সময়
এই ক্রয় করলে আপনাকে কি করতে হবে, মাথায় রাখতে হবে এখানে আবারও আমাকে কি করতে হবে, গড় করতে হবে। তো গড়টা কিভাবে করেছিলাম, আমি উদ্ভিদের ঘরে যাব, এককে চলে যাব। এখানে কত একক আছে, 200, এখানে কত একক আছে, 300, টোটাল কত কত একক হলো, 500। আচ্ছা এবার আমরা মূল্য দুটো যোগ করবো, এখানে আছে 1050 টাকা, এখানে আছে 1500 টাকা, টোটাল কত হলো, 2550 টাকা, 1500 টাকা। তো এবার আমাকে গড় বের করতে হবে, কিভাবে গড় বের করবো, মোট মূল্যকে মোট একক দ্বারা ভাগ করব। তো আমরা করি মোট মূল্য, মোট মূল্য আছে 2550 ভাগ 500, টোটাল ভাগ করলে আমাদের আছে 5.1, অর্থাৎ 5.1। তাহলে গড় মূল্য কত বের করলাম, 5.1 বা 5.10। আচ্ছা যাই হোক, এরপরে আমরা দেখব। আচ্ছা 15 তারিখের পরে আছে 20 তারিখ, 20 তারিখ বলা আছে ইস্যু, কত একক ইস্যু করার কথা বলা আছে, 100, সরাসরি আমি লিখবো 100। গড় মূল্য কত, 5.1, টোটাল কত আসে আমরা একটু দেখব, 5.1 × 100 কত আসে, 510। এবার আমরা ব্যালেন্স করব, এখানে থাকে 400, 5.1 করে 2040 টাকা। আচ্ছা নেক্সট, নেক্সট আছে 30 তারিখ, তো 30 তারিখেও আবার বলছে ইস্যু, তো ইস্যু করব কত একক, 150 একক, দেখে এখানে আছে কিনা 150, 400 একক আছে, তার মানে ইস্যু করা যাবে। তো আমি ইস্যু করে লিখবো 150 কত করে, গড় মূল্য 5.1 করে, আচ্ছা 5.1 লিখলাম, তাহলে এবার গুণ করব আমরা টোটাল, ৭৬৫। আচ্ছা এবার বাকি থাকে 250, 5.1 টাকা করে, ১২৭৫ টাকা। তো আমাদের কাজ শেষ, এবার আমরা এটাকে উদ্বৃত্তর ঘরের একক এবং মূল্যের ঘরে ব্যালেন্স রাখবো। তো আমার হাতে আর কত একক মাল আছে, 250 একক, কত একক আছে, 250 একক। আচ্ছা 250 একক মাল আছে হাতে, এখান থেকে এটার টোটাল মূল্য কত, 1275। তো আশা করি ভিউয়ার্স আপনারা এই বারযুক্ত গড় পদ্ধতি, এই এই পদ্ধতিটা বুঝতে পেরেছেন, খুবই সহজ। জাস্ট ওই নতুন ক্রয় করলে আমাকে কি করতে হয়, গড় করার প্রয়োজন পড়ে, এই জিনিসটা মাথায় রাখলে আপনারা অবশ্যই পারবেন। তো আশা করি যে তিনটা পদ্ধতি নিয়ে আমি এতক্ষণ আলোচনা করলাম, ফার্স্টে আমি আলোচনা করেছি ফিফো পদ্ধতি, তারপর আমি দেখিয়েছি লিফো পদ্ধতি, এবং শেষ দেখে এবং অ্যাট লাস্ট আমি বারযুক্ত গড় পদ্ধতি আপনাদের দেখিয়েছি। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো নেক্সট টপিকে আবারও দেখা হবে আপনাদের সাথে, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।